Thank you.
বেটা দুলু মামাক দিছো তো, দুলু মামাক সকালে টাকা দিয়ে আছো আটটাতে। মুখ দুলু মামাকে আছে 2000 টাকা দিয়ে আছি। মুই তো কোন না লক দিন দিয়েছি লক দিন। হ্যাঁ হ্যালো, টাকা নিয়ে আসো, তুই বেলাল স্যার দিন না। আর তুই এখানে আসি নিজে টাকাটা পারে, মুই একটু বহু দূর আছো তো। সে তো সতী না রে, তোমার কিছু কোয়ার আছে আমার? শুনো বলো, তোমার বৌদি বলেছে যে ভাই ল্যাঙ্গা, তোমার দাদাকে আমার এখানে পাঠিয়ে দাও, এই কথা বলছি। পাঠিয়ে দাও? আর তুমি বলছো যে পাঠান আগে দাও, শুনতে মনে হয় ভুলিছে আমার, তোমাকে ডাকছে। চলো দেখি। হ্যাঁ ভাই, আচ্ছা তোমার
দেখছেন স্বামী? সহায় পুত্র বিবাহ দিচ্ছে ছানছলের ঘরে, সহায় পুত্র বিবাহ দিচ্ছে ছানছলের ঘরে, আর শেষ পুত্র বিবাহ দেবো আমি নয় বা শুনে ম্যান্ড করতে হয়। ঠিক আছে সোনিকা। হ্যাঁ স্বামী, ছয় ছেলের যখন বিবাহ দিয়েছি ছানছলের ঘরে, ছয় ছেলের যখন বিবাহ দিয়েছি আমি ছানছলের ঘরে, লক্ষ্মীদারের বিবাহ দেব আমি সোনার ম্যান্ড ঘর করিয়ে, সোনার ম্যান্ড ঘর তৈরি করবো আমি সাতালি পর্বতে, ছেলের বিবাহ দেব একবার গুদুনি আশীর্বাদ। ভাই লাগারে, হ্যাঁ তবে আমার কথা শোনো ভাই, আর বেশি বিলম্ব করব না ল্যাঙ্গা চম্পক নগরে, তাড়াতাড়ি চলে যাবে ল্যাঙ্গা কর্মচারী ঠাওয়াই ডাকে বারে, ঠাওয়াই গন নিয়ে আসবে ল্যাঙ্গা আমারও সাত চাপে, সুন্দর করে ম্যান্ডঘর তৈরি করতে হবে একবার সাতালি পর্ব। এখন আমার কি লাগবে ল্যাঙ্গা ম্যান্ডঘর তৈরি করতে? সে কর্মচারী ঠাওয়াই ডাকে নিয়ে এসো, তাড়াতাড়ি চলে যাও। আমাকে দুই টাকা দাও। দুই টাকা দিয়ে কি হবে ল্যাঙ্গা? উলঙ্গ নয় ওলেকে বলে লবঙ্গ, লবঙ্গ লবঙ্গ উলঙ্গ বলে না লবঙ্গ। ল্যাঙ্গা যখন পটাই সামনে ও খাওয়াই দেখে বারে, শিবিরও কন্যাশে পদ্মা দেবী পাইল জানি বারে, পদ্মা বলে শুনে দাদা কয়া বুঝাং চড়ে, নাদিম নাদিম দাদা তো ওই ম্যান্দ গঠি বারে, এই বলিয়া দেবীর পদ্মা পদ্মা কাজ করে, কত সালনা করিবে পদ্মা ওই খাওয়াইল সাইকিয়াছে, এই থাকার কথাগুলা কইল ভালে ভালে দেবের পদ্মা দুই চার কথা ওই শুনি না সকলে, যা
যেমন ডালিয়ার বীজ খেল আছে অদুইয়ার হাতে, আর পতন তো বীজ খেল পতা বীজ খেল মন। তাই বলো মেন্ডঘরের কোন পাশে যদি একবার দড়িশান নাহি থাকে, মেন্ডঘরে যদি দড়িশান থাকে বলি যে তোমারে রঘুনি দিয়া পরীক্ষা করব আমি চন্দ্র সাদা ঘরে, তাই পাশে কোনো দড়িশান থাকে না। ঠিক আছে মহারাজ, দুই থাওয়াই যখন যায় মেন্ড গতি বাড়ে, শিবির কল্যাশের পদ্মা দেবী পাইল জানি বাড়ি। পদ্মা বলে শুনে দাদা কয়া বুঝান করে, নাদিম নাদিম দাদা তোক মেন্ড বান্ধি পারে। এই বলে দেবীর পদ্মা কিবা কাজ করে, বাতাসের সঙ্গে উড়িয়ে আসবে লোহার মেন্ড ঘরে। ছলনা করিবে দেবের পদ্মা খাওয়াইল শাক কাটে, ছিদ্রুখানা রাখি নেবে লোহার মেন্ড ঘরে। এই ঠাকার কথাগুলা রইল ভালে ভালে, দেবের পদ্মা দুই চার কথা শুনিলাও।
হইবে বারবার পাইবে পামো একটু আমি পাহারা দিব কোনটাকে তোর বান্দা হয় কি না হয় কোন পাকে বেশি নেই কোন পাকে বেশি নেই কম মানে আমি ঠিক আছে কত হয়েছে দিতে হবে তো কারিগর দাদা রাখছে বান্ধব আপন লোহার নন্দ মোর পাতা রাখছে সুতরাং করো সুতরাং কারিগর
মনে করে ম্যান্ড বান্ধিয়া দোলা দোলা পালাম কি পালাম এদি পালাম খুদি এদি এদি যাম এদি এদি পরে ম্যান্ড বান্ধিলাম বান্ধিলাম সোনার ম্যান্ড আমরা বলা কারিগর, তাই ঠিক আছে কারিগর, কেনে
গেল এক সত্য দুই সত্য তিন সত্য হরি এক সত্য দুই সত্য তিন সত্য হরি আমি যদি তোমাদের কথা রাখি তাহলে আমি যদি শিবের কদর্শের কথা ওই প্রাণ ক্ষতি মরি কারিগর তোমরা বলতে হচ্ছে পুজোর আড়াইবে কারিগর আর আমি যে কিনে কিনেছি তাই তোমার বয়স সে কিনে কাটতে হবে বলে এক সত্য দুই সত্য তিন সত্য হরি এক সত্য দুই কারিগর বলে এক সত্য দুই সত্য এক সত্য দুই সত্য সকালবেলা উঠিয়ে গেলাম কামার পানা বানিয়ে এলাম দাও যে ছাড়া তোমার ছিদ্র না পেয়ে মাই হইবে তোমার মা আর আমি যে কিরা কেড়েছি আর আমি যে কিরা কেড়েছি তাই তোমার কয়ে সে কিরা কাটতে হবে বলো এক সত্য দুই সত্য এখন বলছি রাখবে কি রাখবে না বলো পান
সন্তুরান সন্তুরান কারিগর, তুমি যদি কখনো বিপদে পড়ো আমার পদ্মার নাম নিয়ে একবার স্মরণ করিবে। তাই নিপুত্রে পুত্র দেয় নিধনে ধন, নিপুত্রে পুত্র দেয় নিধনে ধন, রোগে জনা রোগ ক্ষণে বাই নি বসে মোসন। তোমার ধনের দরকার নেই আমার। যতক্ষণ মেন্ড ঘর গঠিব না আমি সাতারি পর্বতে, অতক্ষণ সবাইগঞ্জকে বিদেশ করিবে না একবার। আমি চন্দ্র সদা ঘর নিয়ে যাব পহরি একবার মেন্ড গঠি বাড়ি, মেন্ড ঘরের চতুর্পাশে পহরি রাখিব দাঁড়ে দাঁড়ে। কোন পাশে যদি দরিশন বেড়ায় লোহার মেন্ড ঘরে
ভাই ল্যাঙ্গারে দাদা, এটা কোন ধরনের কথা ভাই? যখন পরীক্ষা করিলাম ল্যাঙ্গা সাতালি পর্বতে, তুমি পহরিগঞ্জকে বিদায় করে দাও ল্যাঙ্গা। টাকাটা ছেলে যখন মেন্ড ঘর পরীক্ষা করলাম বলি যে তুই, আমি মনে করলো একটা বস্তা নিয়ে ওই টাকা প্যাকেট করিয়া বাড়ি নিয়ে যাই, বাড়ি দিয়ে ঠ্যাংর উপর ঠ্যাং তুলে দিয়ে আমি খাই। আমার মতন সুখী বাংলাদেশ কমে আছে, আমার ব্যস্ত আছে ঢাক খালি কি ডিজে ডিজে। Yeah.
আমোদের সামোদে কত জানিস তো পুত্র সন্তান হইলে মাসে কি ফুক্তি হয় মন? হ্যাঁ, তা কলে পরে গুড়ো একটা শিমুল গাছ ছিল, শিমুল গাছের না মানে শাখা ছিল আসবে, তা শিমুল গাছটা কাটিয়ে এনে সিয়ার বানিয়েছে, তাই না বোধহয় একটা কাঠে আটকেছিল খাবার দিবেন না না হয়
মা কই ওকে দে কামাই নে ওকে দে কামাই নে খাওয়ার মাথা দিবে টাকো আইছে নারী গোল দোষ দে দাই খাওয়ার মাথা টাকো ইলে সাদা করে আসবে না গ্রাম দরে দিবে উপর না আমার তো আরো খুর আছে দে কাপড় পাতাও যে তোমার না গাইছ কাজ করছ না এ তুমি কাজ করতে বাপ করে দেবে কাজ গোটা তালাইছ মুগি হাসি না কি কই তুই হে না ফিকা মাম্মা কি করু কে নাম হয়েছে কালো কামাইলে খাওয়া হবে ভালো আমার কি করেছে জানেন কি করেছে আমার কি করেছে তোমরা এখন তো তিনটে বেশি আমি নাম হওয়ার পামো নগুলপুটি সাউ দিলুম মো জামা যায় ফাঁসছে তার থেকে সাউটা যখন দিল ভাল করে দিয়ে বললেন সাউটা নিলে ভাল করে নেই না কামের আসছিস কামা তোমার সাইলেন থাকো তো কামা কারণ বিয়ের বাড়ির সমস্যা সমাধান করে দেখবে আবার মেলার ব্যাপার আছে Thank you.
১০১ টাকা ফরম সেট না না আমি ঠকা কাজ করি না আমি ঠকা কাজ আমি কাজই খারাপ করছি কাজ খারাপ করছি না আমার মতন কাজ কোন আগুয়ে করতে পারবে না ছেলে কোথায় ছেলে